বিগত বন্যা প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলে আমরা গত পয়লা অক্টোবর, আজকে তো পয়লা অক্টোবর না, ২৭-৮-২৪ থেকে ২০০ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৮৩,৪৩,২৮,০০০ টাকা আমরা গ্রহণ করেছি ইতিপূর্বে। সংখ্যাটা ৮৩,৪৩,২৮,০০০ টাকা মোট, এটা এইটা অনেক সংগঠন দিয়েছে তাদের একদিনের বেতন, এই সমস্ত কারণে এই বাংলা এই পয়সাগুলো এসছে। মোট ২০৩টি চেক আমরা গ্রহণ করেছি। আজকে এখানে আমরা সমন্বয় পরিষদ কর্তৃক সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করার জন্য তারা এখানে এসছে, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমার যেটা অনুভূতি আজকে আপনাদেরকে এখানে ডেকে বলার কারণটাই হচ্ছে এটা তাদের সংগ্রহিতটা ত্রাণ নয়, এটা বাংলাদেশের প্রাণ। এখানে শিশুরা, কর্মজীবী মানুষেরা, গৃহবধূরা, দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এই তহবিলে দান করেছেন, তাদের সেই সংগৃহীত অর্থ তারা এখানে আজকে দিতে এসছেন। আপনাদেরকে এই সংবাদটা দেওয়ার জন্য এখানে সমবেত আমরা হয়েছি। আমি এখন এই চেকটা গ্রহণ করব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবার এবার ওদের পক্ষ থেকে ওরা কিছু বলুক। আচ্ছা, আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি, আমি একটু জোরে বলবো। আমি লুৎফর রহমান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম সংগঠিত হয়েছে সেটির আমি একজন প্রতিনিধি ছিলাম। আমার সাথে আরও প্রতিনিধিরা রয়েছেন এখানে। তো গতকালকে আমাদের টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম হয়েছিল সেটির পূর্ণাঙ্গ অডিট প্রকাশ করেছি আমরা। আর সেখানে আমাদের যাবতীয় আয় ব্যয়ের পরে আমাদের যে দুইটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে, সেই দুইটি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের এখন রয়েছে হচ্ছে ৯,৯১ লাখ সামথিং, এটা আপনারা পেয়ে যাবেন পুরো ফিগারটা। সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টার যে তহবিল সেখানে আমরা ৮ কোটি টাকা আজকে আমাদের মাননীয় আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা হস্তান্তর করব। সেটি আসলে আমরা এই জন্য সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা আসলে কেন দিব, এই প্রশ্নটিও আসতে পারে, এই জন্য আমি বলছি। এটি হচ্ছে ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি বন্যা পুনর্বাসন, জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে, এবং বন্যা কবলিত জেলাগুলোতে ছাত্র প্রতিনিধিদের নিয়ে আরও যারা দায়িত্বশীল রয়েছেন জেলা পর্যায়ে তাদেরকে নিয়ে একটি কমিটিও করা হয়েছে, সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন। তো আমরা চাচ্ছি যে এই যে অর্থ সেটির যে সঠিক ব্যবহার, পুনর্বাসনের যে সঠিক ব্যবহার সেটার পর্যাপ্ত যে ব্যবস্থাপনা সেটি সরকারের রয়েছে, ত্রাণ মন্ত্রণালয়ে রয়েছে, সেই জায়গা থেকে আমরা চাই আমাদের এই টাকাটি তাদের মাধ্যমে সাধারণ মানুষের যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যায়। এখানে যেহেতু আমরাও প্রতিনিধি হিসাবে রয়েছি, আমরাও ওয়াচডগ হিসাবে আমরা এটার আমাদের জায়গা থেকে আমরা তদারকি করব, আশা করি তারাও আমাদের সহযোগিতা করবেন, আমরাও তাদেরকে সহযোগিতা করব। তো আমরা আসলে এটি মাথায় রেখেই বা এই এটা সামনে, হ্যাঁ, চিন্তাভাবনা রেখে আমরা আসলে আজকের যে ৮ কোটি টাকা সেটি আমরা হস্তান্তর করেছি। আচ্ছা, বাকি যে টাকাটি রয়েছে ১,৯১ লক্ষ টাকা, সেই টাকা আমরা, আপনারা ইতিমধ্যে জানেন যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, তো সেখানে আমরা গত পরশু আমাদের ৫টি টিম গিয়েছে সেই বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য। বাকি টাকাটা উত্তরবঙ্গের যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, সেটির ত্রাণ কার্যক্রমে আমাদের বাকি টাকাটা ব্যয় করা হবে। কত টাকা হয়েছিল মোট? আচ্ছা, ১১ কোটি টাকা।
আচ্ছা আমি তাহলে আমি 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 আমাদের হ্যাঁ জি বলুন। আমি শেষ করি প্রশ্নগুলো নিই। আচ্ছা প্রশ্ন নিচ্ছি, আচ্ছা আমি নিচ্ছি। আচ্ছা আচ্ছা কাদের, আমরা গতকাল এক ঘন্টাব্যাপী প্রেস ব্রিফিং করেছি, সেখানে পরিপূর্ণভাবে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করছি আপনারা এই প্রশ্নগুলোর উত্তরও সেখানে পেয়ে যাবে। কেন দেরি হয়েছে আসলে, এখানে আমি যদি ছোট করে বলি, জনগণের একটা সারা বাংলাদেশের ভাইয়া যেটি বললেন যে এটা টাকা নয়, এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বলা যায় এক ধরনের আবেগ। এখানে ছোট ছোট শিশুরা তাদের টিফিনের জন্য জমানো ব্যাংকের টাকা এখানে দিয়েছে, নারীদের গহনা এখানে দিয়েছে, কানের দুল আংটি দিয়েছে। তো এইটি যে একটা দায়িত্ব, দায়ভার, আমরা এটিকে যত্র মানে যেন তেনভাবে এটাকে আমরা করতে চাই নাই। এটা সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ একদম পরিপূর্ণ একটি রিপোর্ট আমরা প্রকাশ করেছি, আমাদের হাতেও এটি রয়েছে, এটা অলরেডি মিডিয়াতেও চলে গিয়েছে। তো আমরা আসলে এই কারণগুলোর কারণেই যে পরিপূর্ণভাবে যাতে রিপোর্টটি প্রকাশ হয়। আচ্ছা আমাদের এখানে আচ্ছা আমাদের জিএসসিতে যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে সেটি আসলে আমরা আমাদের প্রথম পর্যায়ে যখন আমরা ত্রাণ কার্যক্রম শুরু করি তখন হচ্ছে একুশে আগস্ট মূলত 22 তারিখ থেকে মূলত শুরু হয়েছে, 22 তারিখ থেকে, হ্যাঁ 22 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। এখানে আমাদের নগদ অর্থ এসেছিল 11,69,84,420 টাকা। আমি আবারও বলছি, আমাদের নগদ অর্থ এসেছিল 11,69,84,420 টাকা। এটি আমাদের এসেছে কয়েকটি মাধ্যমে, আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে, পাশাপাশি আমাদের মোবাইল ব্যাংকিং যে মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে, আর বাকি টাকাটি একদম সরাসরি আমাদের একটি বুথ ছিল টেস্টিতে, সেই বুথের মাধ্যমে এসেছে। তো এই হচ্ছে আমাদের হিসাব, প্রাথমিক হিসাব। আর আমাদের মোট ব্যয় হয়েছে হচ্ছে 1,00,00,000। তো খাদ্য সামগ্রীতে যে জিনিসগুলোর আসলে এক ধরনের ধরেন অপ্রতুল ছিল যেটি আমরা পাইনি, আমরা 1,78,00,000 টাকা দিয়ে সেই খাদ্য সামগ্রীগুলো কিনেছি, কখনো কখনো গুড়, চিড়া বা বাচ্চাদের খাবার, দুধ বা গাড়ি ভাড়া বাবদ মেডিসিন, আমরা সেগুলো করেছি। আর পুরো ত্রাণ কার্যক্রম প্রায় 200 ট্রাক যেটি হয়েছে সেটি মূলত এই খাদ্য সামগ্রী মানুষ পাঠিয়েছে, সেটিকে আমরা প্যাকেজিং করে ত্রাণ মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে বাকি আরও প্রায় 2,00,000 প্যাকেজ আমাদের গিয়েছে, এটি আমরা এর আগেও বলেছি। এখন আমাদের অবশিষ্ট যে টাকা রয়েছে সেটি আমি আবারও পুরো ফিগারটি বলছি, 9,91,51,213 টাকা, 9,91,51,213 টাকা, প্রায় 10 কোটি টাকা আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে। সেইখান থেকে আমরা 8 কোটি টাকা আজকে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের তহবিলে দিচ্ছি। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে উত্তরবঙ্গে আবার আকস্মিক যে বন্যাটা সেটা শুরু হয়েছে, আমরা সিদ্ধান্ত নিলাম হচ্ছে আমাদের কাছে যে পূর্ব উত্তর কিন্তু যে টাকাটা আছে সেই টাকাটা আমরা একটা অংশ, বৃহৎ একটা অংশ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দিব, আর যে ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে উত্তরবঙ্গে মানুষের যে ত্রাণ কার্যক্রম আমরা সেটা ব্যয় করা হবে। ইতিমধ্যে হচ্ছে আমরা ঢাকা থেকে কিংবা ওইখানে যারা আছেন সেখান থেকে যারা সমন্বয়ে দায়িত্ব পালন করছে ওইখানে স্থানীয়, তাদের মাধ্যমে চার ছাত্র প্রতিনিধি একটা টিম গঠন করেছি যারা হচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। আমাদের যে টিম সেটা হচ্ছে মাঠ পর্যায়ে ডাটা কালেকশন করতেছে,
এবং একই সাথে আমরা হচ্ছে যারা স্থানীয় প্রশাসন আছে ডিসি কিংবা হচ্ছে গিয়ে সেখানকার এডিসি ইউএনও তাদের সাথে যোগাযোগ করে ডাটা কানেক্ট করতেছে। আমরা জেনেছি, আমরা তার সাথে যখন কথা বলেছি তারা বলেছে যে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ আছে, আবার কয়েকটা জেলা কিংবা উপজেলা ত্রাণ নাই। সেক্ষেত্রে আমাদের কাছে যে 1,91,00,000 সামথিং যে টাকাটা আছে সেই টাকাটা আমরা প্রত্যেকটা উপজেলা আমরা ভাগ করে দেব। এটা হচ্ছে আমাদেরকে ত্রাণ কার্যক্রম ব্যয় করার একটা প্রসেসটা। আর একটা বিষয় হচ্ছে উত্তরবঙ্গে রংপুরের 5টা জেলা বাদেও আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় এবং সাতক্ষীরার 2টা উপজেলা 3টা উপজেলা হচ্ছেন বন্যা আক্রান্ত, সেটা হচ্ছে কি প্রাকৃতিক বন্যা। আমরা সেই 2 জেলা হচ্ছে কি এই টাকা থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবো। না না, আমরা হচ্ছে সরাসরি টাকা পাঠিয়ে দেবো, সেখান থেকে হচ্ছে স্থানীয় প্রশাসন ওইগুলা ক্রয় করে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সমন্বয় করে সেটা বিলি করবে। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন এসেছে যে আমরা আবারও ত্রাণ কার্যক্রম শুরু করবো কিনা। আমাদের কাছে যেটি যে টাকাটি রয়েছে সেটির আগে যেহেতু টাকা ইতিমধ্যে আমাদের মানুষ দিয়েছেন, সেই টাকাটির এক ধরনের খরচ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রথম দায়িত্ব, সেই দায়িত্বটি আপাতত আমরা পালন করবো। না না, এটা তো কেবল জমা দিচ্ছি। এখন